20 জুন বেনাপোল বন্দর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে বহিরাগমন দুই শাখার ছাড়পত্র নিয়ে মেডিকেল ভিসার ভারতে গেছেন 9 বাংলাদেশি। আরও প্রায় 2000 মানুষ ভারত যাওয়ার আবেদন করেছেন বলে জানা যায়। ইমিগ্রেশন সূত্রে জানায়, প্রতিবেশী দেশ ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত 26 এপ্রিল থেকে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এতে বাংলাদেশিদের ভারত ভ্রমণ বন্ধ হয়। এক্ষেত্রে বিশেষ করে জটিল রোগে আক্রান্তরা বেশি বিপাকে পড়েন। চিকিৎসা শেষ করাতে না পেরে অনেকে জীবন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছান। এতে মানবিক বিষয় বিবেচনা করে বাংলাদেশ সরকার চিকিৎসা সেবা প্রত্যাশীদের শর্ত সাপেক্ষে ভারত ভ্রমণের সুযোগ দেয়। ভারত সরকারও ইতিবাচক সাড়া দিয়ে ভিসা দিয়েছেন বাংলাদেশিদের।